হ্যালো এভরিওয়ান, দিস ইজ দিব্যেন্দু সর্দার ফ্রম কম্পা একাডেমি। আজ আমরা আলোচনা করব আমাদের অ্যানথ্রোপোলজি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ক্লাসটা পাবলিক করা আছে। দেখো আজকের এই পাবলিক ক্লাসে আমরা আলোচনা করব কি ইন্ডিয়ান ভিলেজ। ইন্ডিয়ান ভিলেজ হচ্ছে আমাদের অপশনাল অ্যানথ্রোপোলজি 2016 ইউপিএসসি মেন্সের যে অপশনাল অ্যানথ্রোপোলজি 2016 সালে পেপার 2 এর যে কোয়েশ্চেন ছিল ট্রাডিশনাল প্যাটার্ন অফ সেটেলমেন্ট অফ ইন্ডিয়ান ভিলেজ, সেটা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এই কোশ্চেনটা আমাদের 2020-2021 WBCS এবং 2022 যে কোনো ইয়ারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তো দেখো যেহেতু পাবলিক ক্লাস, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো ইউটিউব চ্যানেলটাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো এবং সেখানে অল ক্লিক করে দাও, যেন নেক্সট যে ভিডিও আসে সেই ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এই ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে আধ ঘন্টার মধ্যে আর একটা ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, যেখানে ইন্ডিয়ান জিওগ্রাফি ডিসকাশন করা হয়েছে কম্পা একাডেমির পক্ষ থেকে, সেই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। এটা অফলাইন, মানে সেটা ওটা রেকর্ডেড ক্লাস, ঠিক আছে? চলো ওকে। আচ্ছা এবার আমি আলোচনা করব তোমাদের কম্পা একাডেমি, আমাদের যে অ্যানথ্রোপোলজি নিয়ে আমি আলোচনা করাটাকে দুই এক কথা বলছি। আমাদের অপশনাল অ্যানথ্রোপোলজি ইজ দ্য মোস্ট সুইটেবল অ্যান্ড দ্য স্কোরিং সাবজেক্ট ফর দ্য সিভিল সার্ভিস ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড কেন বললাম, ইউপিএসসি অ্যান্ড WBCS বোথ, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং ইউপিএসসির ক্ষেত্রে অ্যানথ্রোপোলজি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোর দ্যান 60% স্টুডেন্ট কিন্তু তারা ইউপিএসসি ক্লিয়ার করে অ্যানথ্রো দিয়ে, এবং মোর দ্যান 70-80% স্টুডেন্ট কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্লিয়ার করে অ্যানথ্রোপোলজি দিয়ে। কারণ অ্যানথ্রোপোলজি ইজ এ প্রিয়ডেবল পার্ট অফ আওয়ার সিভিল সার্ভিস ড্রিম। কেন অ্যানথ্রোপোলজি তোমরা নেবে, কারণ অ্যানথ্রোপোলজি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন হচ্ছে ডায়াগ্রাম, এবং অ্যানথ্রোপোলজি সিলেবাসের বহির্ভূত কোনো কোশ্চেনে, সিলেবাসের প্রত্যেকটা টপিককে তুলে দিয়ে কোশ্চেন, মানে কেউ যদি সিলেবাসটা যদি একবার পড়ো তাহলে জানি 80% কোশ্চেন তার ওখানেই তো সে কমন পেয়ে গিয়েছো। পেপারে চ্যাপ্টার আছে, পেপার ওয়ান এর মধ্যে হচ্ছে তোমার চ্যাপ্টার আছে 18টা, পেপার টু এর মধ্যে 10টা চ্যাপ্টার, মোট 28টা চ্যাপ্টার নিয়ে আমাদের স্টাডি হবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ক্ষেত্রে 200-200 করে 400 মার্কস পেপার ওয়ান পেপার টু, IAS এর ক্ষেত্রে 250-250 করে 500 মার্কস। একটা নিউ ব্যাচ চালু হয়েছে অনলাইন ব্যাচ, যে ব্যাচটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং ইউপিএসসি বোথ, যদি কোনো অ্যাসপিরেন্ট মনে করো তোমরা অপশনাল অ্যানথ্রোপোলজি তৈরি ক্লাস করবে, কন্টিনিউ করবে, তাহলে দেখো যে নাম্বার আছে ডেসক্রিপশনে নাম্বারে ফোন করবে, ঠিক আছে? চলো ওকে, আমরা দেরি না করে আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা, তোমরা বুঝতে পারবে অনেক কিছু। দেখো আজকের ক্লাসটা কি, আজকের ক্লাসটা কোশ্চেনটা কি, দেখো কোশ্চেনটা আমরা দেখব ডেসক্রাইব দা, ভালো করে দেখো, ট্রাডিশনাল প্যাটার্ন অফ, ভালো করে দেখো, সেটেলমেন্ট অফ ভিলেজ, ডেসক্রাইব অফ ট্রাডিশনাল প্যাটার্ন অফ ইন্ডিয়ান ভিলেজ। ভালো করে দেখো কোশ্চেনটা দেখতে পেয়েছো তোমরা, আজ উপরে থেকে কাট কেটে যায় চাইনি তো, একটুখানি ওয়েট করো, জাস্ট 1 মিনিট। ডেসক্রাইব দা ট্রাডিশনাল প্যাটার্ন অফ সেটেলমেন্ট অফ ইন্ডিয়ান ভিলেজ, কোশ্চেনটা কোথাকার কোশ্চেন, কোশ্চেনটা আমাদের ইউপিএসসি 2016 এবং পেপার 2 এর কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনটা লেখো, আজকে একদিনে কিন্তু পুরোটা কমপ্লিট করব। দেখো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ভিলেজকে আমরা কি চোখে দেখি, ইন্ডিয়ার ক্ষেত্রে ভিলেজকে আমরা দেখি সোল অফ ইন্ডিয়া, সোল অফ ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ভিলেজ কি, ভিলেজ হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাণ বা ভারতবর্ষের আত্মা বলা হয়, ঠিক আছে? দেখো প্রথম কথা, ভিলেজ আমাদের ক্ষেত্রে কি, দেখো ন্যাচারাল গ্রোথ ভিলেজ, প্রত্যেকে কিন্তু লিখে নেবে, দেখো ন্যাচারাল গ্রোথ ভিলেজের মধ্যে আমরা দেখতে পাই ন্যাচারাল গ্রোথ, একটা স্বাভাবিক বৃদ্ধি। ভিলেজ ইজ সোল অফ ইন্ডিয়া, ভিলেজ হচ্ছে সোল অফ ইন্ডিয়া, এবং ভিলেজের মধ্যে আমরা দেখতে পাই ন্যাচারাল গ্রোথ, ঠিক আছে? প্রথম কথা, অফ ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর। ভালো করে দেখো ন্যাচারাল গ্রোথ অফ ফিজিক্যাল এবং কালচারাল ফ্যাক্টর, আমাদের ভিলেজ হচ্ছে ন্যাচারাল এবং কালচারাল ফ্যাক্টর, ফিজিক্যাল এবং হচ্ছে কালচারাল ফ্যাক্টর, প্রথম কথা। দেখো এই যে ফিজিক্যাল এবং কালচারাল ফ্যাক্টর আমাদের ইন্ডিয়ার মধ্যে, ইট ইজ ডিপেন্ডস অন বেসিস অন টু ওয়ে, দুটো ওয়েতে কিন্তু এই ফ্যাক্টরটা ডিপেন্ড করে,
প্রথম কথা, এই ফ্যাক্টরটা ন্যাচারাল গ্রোথ অন দ্য ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরটা কিন্তু টু ওয়েতে কিন্তু ডিপেন্ড করে। একটা প্রাইমারি প্রত্যেকে লিখে নেবে, একটা প্রাইমারিতে ডিপেন্ড করে, আচ্ছা একটা সেকেন্ডারিতে কিন্তু ডিপেন্ড করে। একটা প্রাইমারিতে উপরে ডিপেন্ড করে, প্রাইমারি গ্রোথের উপরে ডিপেন্ড করে, একটা সেকেন্ডারি গ্রোথের উপর ডিপেন্ড করে। কাকে আমরা প্রাইমারি বলছি, কাকে আমরা সেকেন্ডারি বলছি, এ নিয়ে বিস্তারিত বর্ণনা আমাদের করব। দেখো প্রাইমারি বলতে কাদেরকে বলি, যারা প্রোডিউসার, যারা কোনো কিছু প্রোডিউস করছে, তৈরি করছে, উৎপাদন করছে, তাদেরকে আমরা প্রাইমারি বলতে পারি। ইয়েস অর নো? তাহলে কোন প্রোডাক্ট যদি প্রোডিউস করে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি কি প্রাইমারি। তাহলে মনে রাখবে প্রথম কথা, প্রোডিউসার, ভালো করে দেখো, যারা প্রোডিউসার এবং যারা ফার্মার, এবং যারা ফার্মার তারা হচ্ছে প্রাইমারি গ্রোথের সঙ্গে অ্যাটাচমেন্ট। প্রাইমারি গ্রোথের সঙ্গে অ্যাটাচমেন্ট কারা? যারা প্রোডিউসার এবং যারা ফার্মার তারা হচ্ছে প্রাইমারি গ্রোথের সঙ্গে অ্যাটাচমেন্ট। ইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান। নাম্বার টু, সেকেন্ডারি গ্রোথের সঙ্গে কারা কারা অ্যাটাচমেন্ট মনে রাখতে হবে? সেকেন্ডারি গ্রোথের সঙ্গে যারা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, মনে করো আমি সার্ভিস প্রোভাইড করছি, আমি শপকিপার, আমি দোকানদার, আমি টিচার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ শপকিপার এটসেট্রা, এরা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, এরা হচ্ছে সেকেন্ডারি। অর্থাৎ যারা, মনে করো আমি সাপোজ দিলাম, মনে করো আমি দিলাম হচ্ছে তোমার যে শপকিপার দিলাম, শপকিপার লিখে নাও। তার মানে দেখো আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখো যারা সার্ভিস প্রোভাইডার, যারা সেকেন্ডারির মধ্যে কারা পড়ছে? যারা সার্ভিস প্রোভাইডার, যারা সার্ভিস প্রোভাইড করছে, যারা সার্ভিস প্রোভাইডার তারা পড়ছে সেকেন্ডারির মধ্যে। তাহলে আমাদের ভিলেজের মধ্যে, ভিলেজে যে ন্যাচারাল গ্রোথ এবং ফিজিক্যাল এন্ড দ্য কালচারাল ফ্যাক্টর উপর যেটা ডিপেন্ড করছে সেটা টু ওয়েস, একটা কি, একটা হচ্ছে বেসড অন প্রাইমারি লেভেল, একটা বেসড অন সেকেন্ডারি লেভেল। প্রাইমারির লেভেলের মধ্যে কে আছে? প্রোডিউসার্স অ্যান্ড ফার্মার, যারা কোনো কিছু উৎপাদন করছে ভিলেজের মধ্যে, আর যারা সার্ভিস প্রোভাইড করছে দ্যাট ইজ সেকেন্ডারি লেভেল। ঠিক আছে, এইবার দেখো, এইবার এই পর্যন্ত তুলে নাও। আচ্ছা নেক্সট আমরা আলোচনা করবো ভিলেজ নিয়ে। দেখো ভিলেজ নিয়ে আমাদের নেক্সট আলোচনা হবে, দেখো ভিলেজের মধ্যে কি আসে, বুঝলাম কিন্তু উপর থেকে, দেখো প্রত্যেক হেডিং করো ভিলেজ। ঠিক আছে, ভিলেজ কি? প্রথম কথা, ল্যাক ওয়েল ডিফাইন্ড, ভিলেজের মধ্যে ল্যাক ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ কি, কোনো কিছুকে সঠিকভাবে বর্ণনা করা যাবে না। কি বর্ণনা করা যাবে না? দেখো বর্ডার অ্যান্ড জিওমেট্রিক শেপ, ভিলেজের ক্ষেত্রে বর্ডার অ্যান্ড জিওমেট্রিক শেপ, ভিলেজের ক্ষেত্রে বর্ডার এবং জিওমেট্রিক শেপ কিন্তু সঠিকভাবে কিন্তু আমরা বর্ণনা করতে পারবো না ভিলেজের ক্ষেত্রে। তার কারণ কি, ভিলেজ একটা গ্রামের মধ্যে অবস্থিত, ঠিক কোন গ্রামের কোন পর্যন্ত পরিসীমা আমরা এখনো কিন্তু সেইভাবে আমরা ওয়াকিবল না। যেরকম মিউনিসিপ্যালিটি বড় একটা মাইল ফলক কোথা থাকে, এখান থেকে বারাসাত শুরু হচ্ছে, তার পাশ থেকে মধ্যম গ্রাম শুরু হচ্ছে, এখানে কিন্তু সেরকম বিস্তারিত বর্ণনা কিন্তু ভিলেজের মধ্যে আমরা পাই না, এটা আমাদের মনে রাখতে হবে। এবং শুধু তাই নয়, আমাদেরকে যেটা দেখতে হবে, ভালো করে দেখো, দেখো আমাদেরকে যেটা দেখতে হবে, প্রথম কথা এরা ফিজিক্যাল সোসিও কালচারাল অ্যান্ড ইকোনমিক এবং ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিলেজ। ভিলেজ একটা ফিজিক্যাল, একটা সোশিও কালচারাল এবং একটা ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে কাজ করে। কি বলেছি বুঝতে পেরেছো? চলো নেক্সট আমরা আসবো, নিচের পার্টটা আমি কিন্তু মুছে দিচ্ছি। দেখো প্রথম কথা, প্রত্যেকে লেখো ভিলেজ, দেখো নিচের পার্টটা আমি মুছে দিলাম। দেখো আচ্ছা প্রথম কথা কি, ভিলেজটা কি, দেখো প্রথম কথা, ভিলেজ দেখো ডেভেলপমেন্ট অফ সার্টেন প্যাটার্ন, যেটা আমাদের আইএস এ কোশ্চেনটা পড়েছে, ডেভেলপমেন্ট অফ সার্টেন প্যাটার্ন, ভিলেজের যে নির্দিষ্ট প্যাটার্ন সেই প্যাটার্নের আমরা ডেভেলপমেন্ট দেখবো আজকে।
জিনিসটা কি দা ডেভেলপমেন্ট অফ সার্টেন প্যাটার্ন, ঠিক আছে? প্রথম কথা, এটা অ্যারেঞ্জমেন্ট অফ হাউস, দেখো বাড়িগুলো সজ্জা এবং আমাদের জীবনযাত্রা, দেখো অ্যারেঞ্জমেন্ট অফ হাউস লিখে নেবে প্রত্যেকে, অ্যান্ড এখানে কি আছে, অ্যারেঞ্জমেন্ট অফ হাউস বাড়িগুলো সজ্জা, অ্যারেঞ্জমেন্ট অফ হাউস বাড়িগুলো সজ্জা এবং আমাদের মধ্যে কি আছে, এবং আমাদের হ্যাবিটেট, ঠিক আছে? এবং আমাদের হ্যাবিটেট অর্থাৎ আমাদের হচ্ছে জীবনযাত্রা বা আমাদের বসতি, আমাদের জীবনযাত্রা। ইট ইজ ডিপেন্ডস অন বেসিস অন থ্রি টাইপস, ঠিক আছে? এটাও কিন্তু থ্রি টাইপটা কিন্তু ডিপেন্ড করছে, মনে রাখবে। একটা কি আমাদের জীবনযাত্রার, একটা চাই আমরা অরিজিন, আমাদের জীবনযাত্রা আমাদের অরিজিন, যে আমি সম্পত্তিটা পেয়েছি বাবার থেকে, তাই সেখানে আমি ঘর করলাম। আমার, আমি গ্রামে আমার বাড়ি, আমি একটা জায়গা পেয়েছি যেখানে আমার বাবারা পিতৃপুরুষরা পূর্ব থেকে বসবাস করছে ইন অরিজিন, সেখানে হচ্ছে সেই জায়গায় আমি একটা সুন্দর বাড়ি করলাম, দ্যাট ইজ অরিজিন। অরিজিন থেকে আমরা একটা হাউসের অ্যারেঞ্জমেন্ট কিন্তু পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের কি আসবে, নেক্সট আমাদের আসবে সেখানে আমাদের গ্রোথ হবে, সেই জায়গাটাকে নিয়ে আমাদের গ্রোথ হবে এবং সেটাই কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন অবস্থান করবে। দেখো মনে করো কোন একটা ভিলেজকে, কোন একটা ভিলেজে মনে করো তুমি একটা খাল কাটলে কোন একটা ব্রিজের মাঝখানে দিয়ে, ঠিক আছে? খাল কাটা হলো, যেমন কি অন্ধ্রপ্রদেশে জয় প্রকাশন বাঁধ, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে জয় প্রকাশন বাঁধ, বুঝতে পেরেছো? অন্ধ্রপ্রদেশে যেটা দেওয়া হয়েছিল আমি একটু বলে দিই, দেখো তখন আমাদের অন্ধ্রপ্রদেশের সিএম কে ছিল নারা চন্দ্রবাবু নাইডু, একটু বলে দিই, আইএস দিয়েছে কিন্তু ভালো করে শুনে রেখে দাও, WBCS মেলস এর জন্য, MCQ এর জন্য, এটা ভালো করে GS MCQ এর জন্য শুনে রেখে দাও। অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের যখন সিএম ছিল কি নারা চন্দ্রবাবু নাইডু, নারা চন্দ্রা বাবু নাইডু, নারা চন্দ্রবাবু নাইডু কি করেছিল, 146 কিলোমিটার একটা খাল খনন করেছিল, একটা ক্যানাল খনন করেছিল। কিসের জন্য ক্যানাল খনন করেছিল? ক্যানাল খনন করেছিল গোদাবরী এর বন্যাকে রোধ করার জন্য, গোদাবরী এর বন্যাকে কিন্তু রোধ করার জন্য। সেই যে 146 কিলোমিটার চ্যানেলটার নাম কি, এই ক্যানালটার নাম কি, সেটা ক্যানালটার নাম হচ্ছে জয় প্রকাশন বাঁধ, মনে রাখবে কিন্তু, জয় প্রকাশন ড্যাম, সেটার নাম হচ্ছে জয় প্রকাশন ড্যাম, যে বৃষ্টির জলটাকে এখানে কিন্তু আটক করে রাখে। এবং শুধু তাই নয়, এই ক্যানালটা হেল্প করবে কোথায়, ইরিগেশনে, ইরিগেশনেও কিন্তু হেল্প করবে। এটা আমাদের WBCS এর জন্য মনে রাখবে কিন্তু আলাদা করে, ঠিক আছে? তাহলে এই যে যখন তুমি কোনো একটা ভিলেজের মধ্যে কোনো একটা খাল খনন করে দেবে বা কোনো কিছু একটা করবে, তখন কি হয়ে যাবে, তখন সেই ভিলেজটার আকার চেঞ্জ হয়ে যাবে। কি বলেছি, বুঝতে পেরেছো? তখন সেই ভিলেজটার কি চেঞ্জ হয়ে যাবে বলো, সেই ভিলেজটার কিন্তু আকার চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? দেখো এই যে বিষয়টা, দেখো এই যে প্রথম কথা, মেজর কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরের জন্য ভিলেজ কিন্তু ডিপেন্ডস করছে, ভিলেজ মেজর কিছু ফ্যাক্টর আছে, দেখো প্রথম কথা মেজর কিছু ফ্যাক্টর আছে, ঠিক আছে? আচ্ছা, যেগুলো হচ্ছে ভিলেজ প্যাটার্ন কে ইনফ্লুয়েন্স করছে, মেজর ফ্যাক্টর influence the pattern of village, pattern of village likhe nebe prottheke, pattern of village major factor influence the pattern of village, kon kon factor ki korche influence korche village er jonno, first of all amaderke jeta dekhte hobe mone rakhbe টোপোগ্রাফি, দেখো টোপোগ্রাফি, দ্যাট ইজ টোপোগ্রাফি বলতে কি বোঝো, যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা খুব ভালো জানো, টোপোগ্রাফি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যে যে কোন একটা মাউন্টেন সাপোজ বা হিল, মাউন্টেন বা হিল বা রিভার এটসেট্রা, মানে এক কথায় কি আমাদের যেগুলো আমাদের প্রাকৃতিক আছে টোপোগ্রাফি, সেই টোপোগ্রাফির জন্য ভিলেজের কি হবে, ভিলেজের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়, ভিলেজের প্যাটার্ন আমরা টোপোগ্রাফির উপরে কি করে ডিপেন্ড করে, ফার্স্ট অফ অল। সেকেন্ড আমাদেরকে যেটা দেখতে হবে সেটা দেখো টেম্পারেচার, অর্থাৎ কি ক্লাইমেটিক রিজাইম, দেখো ক্লাইমেট, ক্লাইমেট বা ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন কি আসছে, বৃষ্টি কোন সময় হয়, কখন হয়, এই নিয়ে কিন্তু বিস্তারিত বর্ণনা আমাদের দেখবো, এবং কি এর জন্য কিন্তু আমাদের হচ্ছে ফ্যাক্টর কি হয়, ফ্যাক্টর কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? এছাড়া শুধু তাই না, আমাদেরকে আরো আছে আমাদের প্রথম কথা টাইপস অফ সয়েল, সয়েলের প্রকারভেদ,
টাইপস অফ সয়েল, কোন কোন সয়েল কিন্তু সেই ভিলেজে দেখতে পাওয়া যায়, সেই অনুসারে ভিলেজের প্যাটার্নকে আমরা চেঞ্জ করতে পারি বা প্যাটার্ন চেঞ্জ হয়, ঠিক আছে, মনে রাখতে হবে। এছাড়া কি দেখো, ল্যান্ড হোল্ডিং, ল্যান্ড হোল্ডিং ম্যানার এটসেট্রা, এই সমস্ত কিছু বিষয়ের উপরে পুরোপুরি ভাবে আমাদের কি হয়, আমাদের ভিলেজ কিন্তু, ভিলেজের টোটাল ফ্যাক্টরটা কিন্তু ইনফ্লুয়েন্স করে, এটা খুব ভালো করে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। চলো ওকে, এই পর্যন্ত দেখো। এবং শুধু তাই না, দেখো আমাদের যে ওয়াটার, যে ভিলেজে যে ওয়াটার, ওয়াটার সাপ্লাই কিভাবে ওয়াটার সাপ্লাই হচ্ছে, এই টোটাল পাঁচটা বিষয়ের উপরে কিন্তু আমাদের ভিলেজের প্যাটার্ন কিন্তু নির্ভর করে। আমি মুছে দিচ্ছি উপরেরটা, আমি কিন্তু উপরেরটা মুছে দিচ্ছি, ঠিক আছে। চলো ওকে, নেক্সট দেখবো, লিখে নেবে প্রত্যেকে, অত্যন্ত সহজ, যা দেখতে পাচ্ছ একদম সহজ কিন্তু অ্যান্থ্রো, ঠিক আছে, অ্যান্থ্রোপোলজি ভীষণ সহজ, ভীষণ, যেভাবে বুঝিয়ে দিচ্ছি বুঝবে, নোট মুখস্থ করবে, লিখবে, ব্যাস আর কিচ্ছু, কোনো অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে। এবার আমরা যেটাতে আসব, প্রথম কথা দেখো, আমাদের যে, দেখো আমাদের আর এল সিং, আমাদের আর ওয়াই সিং, এরা মেনলি দুজন কি করেছে, ভিলেজ প্যাটার্নের উপরে কাজ করেছে। আর এল সিং, আর ওয়াই সিং ভিলেজ প্যাটার্নের উপরে কাজ করেছেন, এবং শুধু তাই না, এবং সিনহা, এবং সিনহা এবং রাজা, আর এ জেড এ কিন্তু রাজা, এরা প্রত্যেকে কারা, এরা প্রত্যেকে অ্যান্থ্রোপোলজিস্ট, এরা ভিলেজের উপরে কাজ করেছে, ভিলেজের প্যাটার্নের উপরে এরা কাজ করেছে। এরা কাজ করার পরে ভিলেজের বিভিন্ন রকমের টাইপস এরা দিয়েছে, ভিলেজের টাইপ, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা আসছে, দেখো প্রথম যে ভিলেজের প্যাটার্ন আমরা দেখব, সেই প্যাটার্নটা কি, সেই প্যাটার্নটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। ফার্স্ট প্যাটার্ন লেখো, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। রেক্ট্যাঙ্গেল মানে কি, মানে তোমরা জানো আয়তক্ষেত্র, ইয়েস অর নো, ভিলেজের রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন অর্থাৎ আয়তক্ষেত্র, এই হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে বুঝতে পারছো, কোন গ্রামের এই যখন আয়তক্ষেত্র, তাহলে কোন গ্রামের নদ নদী বা কোনো বড় রাস্তা নিশ্চয়ই, ও ওয়েট করো এক মিনিট, হ্যাঁ, কোন গ্রামের নদ নদী বা বড় কোনো রাস্তা নিশ্চয়ই গ্রাম কি এইভাবে ডিভাইড করেছে, তাহলে এই রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন নিশ্চয়ই, এখানে বড় কোনো রোড আছে, হয় কোনো রোড আছে, হয় কোনো রিভার আছে, হয় কোনো রোড আছে, নয় কোনো রিভার আছে, এই ভিতরে চারটে রাস্তা ক্রস করেছে, ঠিক এখানটাতে যেটা পেয়েছি আমরা সেটা হচ্ছে ভিলেজ, এখানে যেটা পেয়েছি সেটা আমরা ভিলেজ, এই একটা প্যাটার্ন। এই প্যাটার্ন সম্পর্কে আমাদের বিস্তারিত বর্ণনা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। প্রথম কথা, এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে নর্মালি, এটা একটা ন্যাচারাল প্যাটার্ন, আমরা সাধারণত আমরা দেখতে পাই, এটা একটা ন্যাচারাল কিন্তু প্যাটার্ন, এটা একটা সাধারণ ভাবে আমরা এই প্যাটার্নটা দেখতে পাই। এবং শুধু তাই না, এই প্যাটার্নটা বিফারকেটেড করেছে, দ্বিভাগে বিভক্ত করেছে, ঠিক আছে। দেখো এই যে ন্যাচারাল প্যাটার্ন, ন্যাচারাল বিফারকেটেড, ফিল্ড, ন্যাচারাল বিফারকেটেড ফিল্ড, অর্থাৎ যে কোনো একটা ভূমিকে কোনো রাস্তা বা কোনোভাবে সেটাকে কাট করেছে। দেখো মনে করো, যদি দুটো যদি রাস্তা যদি একে অপরের দিকে যায়, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে গেল, তার মানে এটা আমাদেরকে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। এটা আমরা সচরাচর কিন্তু ভিলেজের প্যাটার্ন আমরা রেক্ট্যাঙ্গুলার দেখতে পাই, কি বলেছি, মাথার মধ্যে ঢুকেছে। চলো আচ্ছা, এবার আমরা যেটা আসবো, আচ্ছা তোমাদের কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কারণ ল্যাপটপ নেই এখানে, ঠিক আছে। তোমরা যে কমেন্ট করছো, যেহেতু পাবলিক ক্লাস, এখানে কমেন্ট কিন্তু দেখা হচ্ছে না, তোমরা যদি কেউ কমেন্ট করো আমি কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে। কারোর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেক্সট করবে, ঠিক আছে, ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা টেক্সট করবে, ঠিক আছে। চলো ওকে, কারোর যদি কোনো কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবে, 9800907260। দেখো ডেসক্রিপশন বক্সে, দেখো নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে নাম্বার কিন্তু দেওয়া আছে। আচ্ছা এবার আমরা দেখতে হবে, ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আচ্ছা এইবার দেখো, এই যে ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অবাক হয়ে যাবে, মনে করো সূর্য উঠেছে, সূর্য উঠেছে,
মনে করো বাতাস বইছে, দক্ষিণা সমীরণ বইছে, দক্ষিণা বাতাস বইছে, তার মানে ভিলেজ, মনে করো এই একটা গ্রামের ঘর, সাপোজ ধরলাম এই একটা গ্রামের ঘর, এই দরজা, এই জানালা, দেখো খুব মন দিয়ে দেখবে, কিন্তু এটা একটা গ্রাম্য ঘর, এটা হচ্ছে ডোর, এখান দিয়ে এন্ট্রি নেওয়া যায়, তার মানে এয়ার ফ্লো, বলো তো উইন্ড আর এয়ার এর মধ্যে ডিফারেন্স কি? উইন্ড আর এয়ার, এয়ার মানে বাতাস, মনে রাখবে এয়ার মানে কি, এয়ার মানে হচ্ছে বাতাস, আর উইন্ড মানে কি, উইন্ড মানে হচ্ছে বায়ু, মনে রাখবে ফ্লোয়িং উইন্ড ইজ অলসো কল্ড এয়ার, প্রবাহিত বায়ুকে বাতাস বলে, বাতাস আর বায়ু কিন্তু একই নয়, প্রবাহিত বায়ুকে বাতাস বলে, মানে ফ্লোয়িং উইন্ড অর্থাৎ কি, মনে রাখবে যখন মুক্ত বাতাস ঢুকছে, মানে প্রবাহিত বায়ু যখন ঢুকবে, এবং শুধু তাই না, সূর্যের আলো এসে ডিরেক্ট পড়বে এই এই প্যাটার্নে, কোন প্যাটার্নে, রেক্ট্যাঙ্গুলার শেপ বাড়ি, তাহলে রেক্ট্যাঙ্গুলার শেপ হওয়ার জন্য সব থেকে জরুরি আমাদের কি, রেক্ট্যাঙ্গুলার শেপ হওয়ার জন্য সব থেকে জরুরি আমাদের হচ্ছে এই যে গৃহ, অর্থাৎ ঘর কিন্তু সূর্যের অভিমুখে আছে এবং এয়ার ফ্লোটা ডিরেক্ট হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দক্ষিণ দিকে মুখ করে কিন্তু ঘরগুলো থাকে, হচ্ছে কোথাকার ঘর এবং রেক্ট্যাঙ্গুলার ঘর, এবং দেখবে, দেখো আমি তোমাদের একটা উদাহরণ বলছি, চাক্ষুষ উদাহরণ, দেখবে আমার বাড়ি বসিরহাট, বসিরহাট যেতে গেলে দেখো অনেকগুলো জায়গা পড়ে, এবার মালতীপুর পড়ে, মির্জানগর পড়ে, লাইন দিয়ে আছে, সেখানে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে বাড়িগুলোর সামনে দেখবে একটা বড় বড় করে পুকুর আছে, প্রত্যেকটা বাড়ির সামনে একটা পুকুর আছে, তার কারণ যখন ওর এই যে এখানে রাজা ছিল, রাজা হচ্ছে ধান্যকুড়িয়া, এখানে রাজবাড়ি আছে, এখান থেকে কলকাতা বারাসাত থেকে বসিরহাট যেতে গেলে রাজবাড়ির উপরে দেখবে, রাজবাড়ি যখন রাজা যখন ঘোড়ার গাড়িগুলো নিয়ে যখন চলতো, তখন রাস্তায় খুব ধুলো হতো, যখন ধুলো হতো কি হতো, মনে করো এই তো ঘর, এই ঘরের সামনে একটা পুকুর করা হলো, পুকুর করা হলে এই যখন রাস্তা দিয়ে যখন ঘোড়া ছুটে যাওয়া হচ্ছে, যখন ধুলোটা গিয়ে যখন পুকুরে পড়তো, বাড়িতে পড়তো না, এই জন্য কিন্তু পুকুর করা, এটাকে বলা হয় ন্যাচারালি, তাহলে দ্যাট ইজ দ্য প্যাটার্ন অফ ভিলেজ, প্রত্যেকটা ভিলেজের আলাদা আলাদা প্যাটার্ন আছে, তাহলে রেক্ট্যাঙ্গুলারের প্যাটার্নটা আমরা বিস্তারিত বর্ণনা দেখলাম, তোমরা কমেন্ট করছো, বুঝতে পেরেছো, তোমরা কিন্তু বুঝতে পারছি না তোমাদের কমেন্ট, আমি আমার হচ্ছে আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তবু একটু দেখার চেষ্টা করছি তোমাদের কমেন্ট, ঠিক আছে, আনোয়ার দুইটা কি বললেন, আচ্ছা আনোয়ার বলছে দুইটা কি বললেন, কেমন আছেন, ভালো আছি, সত্যজিৎ একবার বলুন স্যার কম্পোনেন্ট গুলো, আচ্ছা ক্লাইমেটিক কন্ডিশন, আচ্ছা আচ্ছা কম্পোনেন্ট গুলো একবার বলো, সে তো চলে গেছে, ঠিক আছে, আচ্ছা কম্পোনেন্ট গুলো কিছুই না, শুনে রেখে দাও, সয়েল, আমাদের সয়েলের টাইপ গুলো আছে, কম্পোনেন্ট গুলো, এছাড়া কোন কোন টাইপ, ওয়েদার সাপ্লাই, এই ওয়াটার সাপ্লাই হচ্ছে, ক্লাইমেটিক রিজিম, অর্থাৎ আমাদের যে ভিলেজের কন্ডিশনটা কেমন, ভিলেজের যে আপ ডাউন, অর্থাৎ টোপোগ্রাফি, বন্ধুর কিনা সমতল কি মালভূমি, ভিলেজের কন্ডিশন কেমন, এগুলো টোপোগ্রাফি হবে, ক্লাইমেট রিজাইম হবে, তারপরে ওয়াটার সাপ্লাই হবে, টাইপস অফ সয়েল হবে, ঠিক আছে, এটসেট্রা, এইগুলো আমাদের নর্মালি আমরা দেখবো, ঠিক আছে, চলো ওকে, এটা তাহলে মোটামুটি তোমরা তাহলে বুঝতে পেরেছো, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, ওকে চলো নেক্সট, আচ্ছা দু নাম্বারটা আমরা এবার দেখবো, ভালো করে দেখো, দু নাম্বার প্যাটার্নটা বলছে লিনিয়ার প্যাটার্ন, দেখো দু নাম্বার প্যাটার্নটা বলছে লিনিয়ার প্যাটার্ন, লিনিয়ার প্যাটার্ন অফ ভিলেজ, ভিলেজটা দেখেই বুঝতে পেরেছো, লম্বাটে ভিলেজটা কিরকম বলো, ভিলেজটা হচ্ছে লম্বাটে, কিন্তু মনে মনে রাখবে, দেখো এর কারণ কি, প্রথম কথা দেখো, এর প্রথম কথা কারণ হচ্ছে, কারণটা হচ্ছে, এবং দেখো এই কিছু এনকারেজ এবং মোস্ট এনকারেজ অ্যান্ড ডিসকারেজ, ভালো করে দেখো, মোস্ট এনকারেজ অ্যান্ড ওয়েট করো, তার আটকে গেছে, হ্যাঁ মোস্ট এনকারেজ অ্যান্ড ডিসকারেজ ফ্যাক্টর, এখানে কিছু কিছু সুবিধা এবং কিছু অসুবিধাযুক্ত কিছু ফ্যাক্টর কিন্তু এই লিনিয়ার প্যাটার্নে আমাদের কাজ করে, ঠিক আছে, লিনিয়ার প্যাটার্নের ক্ষেত্রে দেখো একটা বিশেষ বক্তব্য, কি রকম জায়গায় লিনিয়ার প্যাটার্ন দেখতে পাওয়া যাবে, দেখো এই তো হচ্ছে কি, এই হচ্ছে হিলস, এই হিলস স্যার দরজা, দরজা কোন দিকে থাকবে বললেন, দরজা থাকবে আনোয়ার যেদিক দিয়ে বায়ুটা প্রবেশ করবে, মেন দরজা, সদর দরজা, অর্থাৎ সূর্যের আলো বাতাস যেদিক দিকে বইবে দরজা সেদিকে থাকবে, বুঝতে পেরেছো, মানে এক কথা বাতাসের উপর ডিপেন্ড করবে, এবং আলোটা যেন ডিরেক্ট যেন পড়ে বাড়িতে, এরকম দেখো, এটা কি, এটা কি, এটা হচ্ছে
এটা হচ্ছে মনে করো হিল, এটা হচ্ছে আমাদের হিল। দেখো এই লিনিয়ার প্যাটার্নের ক্ষেত্রে হিল মানে হিলটা কিন্তু, দেখো হিল মানে হিলটা বন্ধুর, এটা তো একটা বন্ধুর, এই বন্ধুর। তাহলে হিল মানে আমরা দেখবো এখান দিয়ে কি নেমে গেছে বলো, এখান দিয়ে নেমে গেছে দেখো রিভার, এখান দিয়ে নেমে গেছে রিভার, এই ঝড় উঠে গেছে, বুঝতে পেরেছো, প্রচন্ড ঝড় উঠেছে। দেখো এখানে হিল মানে কি রিভার, কি বলেছি বুঝতে পেরেছো, হিল বলতে কি, হিল বলতে হচ্ছে রিভার, মারাত্মক ঝড় উঠেছে, এখানে হিল বলতে রিভার, ভালো করে দেখবে মন দিয়ে দেখবে, ওয়েট করো এক মিনিট, জাস্ট ওয়ান মিনিট ওয়েট করো, প্রচন্ড ঝড় উঠেছে বুঝতে পেরেছো, দমকা একটা হাওয়া দিল, এক মিনিট ওয়েট করো, জানালা গুলোকে একটু বন্ধ করতে হবে বুঝতে পেরেছো, জাস্ট ওয়ান মিনিট ওয়েট করো। জাস্ট ওয়ান মিনিট ওয়েট করো, প্রত্যেকের জল জানালা গুলোকে একটু বন্ধ করে নিই, ঠিক আছে চলো শুরু করা যাক। তাহলে বক্তব্য যেটা, রিভারটা কি কোন দিকে বইছে বলো, রিভারটা বইছে, বইছে কোন দিকে, রিভারটা বইছে কিন্তু যেদিকটা কি, যেদিকটা নিচু, অর্থাৎ দরজার যেদিকটা নিচু সেদিকটা কিন্তু, এই দরজার বলছি কেন ডিস্ট্রাক্ট হয়ে গেলাম, দেখো এই যে পর্বত, পর্বতের যেদিকটা ঢালু সেদিকটা রিভারটা বয়ে যাবে, কারণ রিভারটা কিন্তু বয়ে 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 এখানে কি, এখানে হচ্ছে সি, অর্থাৎ সমুদ্রে পড়বে, রিভার সবসময় সমুদ্রে পড়ে, ঠিক আছে চলো, ওখানে এখানে হচ্ছে সমুদ্রে পড়লো। আচ্ছা এখানে দেখো যে ক্যানাল গুলো আছে, ক্যানাল গুলো এইদিকে বইবে, রোড গুলো আছে, রোড গুলো কিন্তু এইদিকে বইবে, তাহলে লিনিয়ার ভিলেজের জন্য এই শর্তগুলো উপযুক্ত, ঠিক আছে। এইরকম ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কি, দেখতে পাওয়া যাবে লিনিয়ার ভিলেজ, লম্বাটে আকৃতির ভিলেজ, এই এই টাইপস গুলো এখানে দেখতে পাওয়া যাবে কি, লম্বাটে আকৃতির ভিলেজ। এবং শুধু তাই না, এগুলো ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাক্টস অ্যাজ এ, অ্যাক্ট অ্যাজ এ ফোর্স ফ্যাক্টর, এই যেগুলো, এই কোনগুলো, রিভার, রোড, ক্যানাল অ্যান্ড ডিরেকশন, এগুলো যে ডিরেকশন গুলো অ্যাজ এ ফোর্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে, এগুলো ডিরেকশন গুলো কি ফোর্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে, এবং কি করছে, এই যে ফ্যাক্টর গুলো ফোর্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে একটা ভিলেজের ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে। প্রথম কথা, ফর ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ভিলেজ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ভিলেজ, গ্রোথ এবং ডেভেলপমেন্ট ভিলেজের জন্য, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এই ফ্যাক্টর গুলো অ্যাজ এ হচ্ছে ফোর্স হিসাবে কাজ করছে, ফোর্স ফ্যাক্টর হিসাবে কাজ করছে, ঠিক আছে চলো বুঝতে হবে। মোছার পরে আমরা যেটা দেখব, তিন নাম্বারটা দেখব, চলো তিন নাম্বার আমরা যেটা দেখব সেই প্যাটার্নটার নাম কি বলো, সেই প্যাটার্নটার নাম আসবে সার্কুলার প্যাটার্ন, তিন নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন, তিন নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন, কি বলেছি বুঝতে পেরেছো, চলো তিন নাম্বার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন। আচ্ছা দেখো প্রথম কথা, আচ্ছা এই সার্কুলার প্যাটার্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সাম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এই সার্কুলার ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে সেটা কি, সেটা যেটা যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে সাম সিকিউরিটি ম্যানেজমেন্ট, এক নাম্বার ওয়েট, এক মিনিট ওয়েট করো একটুখানি, ঠিক আছে চলো, ওকে সাউন্ড ঠিক আছে তো, ঠিক আছে চলো, ওকে সাউন্ড ঠিক আছে, ঠিক আছে তো, ওকে ঠিক আছে। আনোয়ার, বাড়ির দরজা কোন দিকে থাকবে, ঠিক আছে বললাম তো, আচ্ছা ঠিক আছে, আরে আর অসুবিধা হবে না, কমেন্ট দেখাতে আর কোনো সমস্যা হবে না বুঝতে পেরেছো, চলো ওকে। আচ্ছা এবার দেখো সার্কুলার প্যাটার্নের ক্ষেত্রে একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যাবে, ঠিক আছে প্রথম কথা দেখো, এবং এবং দেখো এবং এই যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এই সমস্ত ভিলেজের ক্ষেত্রে
একটা বিশেষ কেন্দ্র কাজ করবে। একটা ভিলেজের ক্ষেত্রে কোন একটা ভিলেজের কোন কিছুকে একটা কেন্দ্র করে কোন একটা সেন্টার, সেন্টারকে একটা কেন্দ্র করে সেই সমস্ত ভিলেজটাকে, ভিলেজটা রোল করবে। যে কোনো কিছু একটা, কোনো কিছুকে কেন্দ্র করে ভিলেজটা রোল করবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সাম ফ্যাক্টর অ্যান্ড দ্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। কোনো কিছুকে একটা কেন্দ্র করে ভিলেজটা রোল করবে, দ্যাট ইজ দ্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। এবং হচ্ছে সার্কুলার প্যাটার্ন। এবং এই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটাকে, যেটাকে আমরা দেখতে পাবো, প্রথম কথা দেখো, কোনো একটা মনে করো মন্দির আছে, মন্দিরকে ঘিরে ভিলেজ। মনে করো একটা মন্দির আছে, মনে করো কোনো একটা টেম্পেল আছে, টেম্পেলকে ঘিরে ভিলেজ। মনে করো সাপোজ অনেক গ্রামের নাম দেখবে কোন একজন ব্যক্তির নাম অনুসারে, ঠিক আছে, ঠিক আছে। চলো কোন একটা গ্রামের নাম দেখবে, একটা মন্দিরের নাম, ধরো পঞ্চাননতলা, উদাহরণ দিই পঞ্চাননতলা। পঞ্চাননতলাকে একটা জায়গা, শিবের মন্দির টেম্পলকে ঘিরে সেই জায়গার নাম হয়ে গেল পঞ্চাননতলা। তেঁতুলতলা মানে কি, মনে করো তেঁতুলতলা কি একটা তেঁতুল গাছ, বা আমতলা বা আম ড্যাঙা, মানে কি একটা, একটা আম গাছের একটা সজ্জা ছিল সেই জায়গাটা নাম হয়েছে। মনে করো লবঙ্গ, একটা জায়গার নাম আছে লবঙ্গ, ঠিক আছে, ঠিক আমার বাড়ির পাশে, আমার বাড়ি থেকে 3 কিলোমিটার একটা জায়গা আছে, সেটা নাম হচ্ছে লবঙ্গ। লবঙ্গ কি, সেখানে প্রচন্ড লবঙ্গ চাষ হতো। তাহলে কোনো কিছুকে একটা কেন্দ্র করে যখন একটা, যখন একটা ভিলেজ গঠিত উঠবে, দ্যাট ইজ কি, দ্যাট ইজ হচ্ছে সার্কুলার প্যাটার্ন। সার্কুলার প্যাটার্ন সব থেকে সিকিউর ভিলেজের পর্যায়ে কিন্তু পড়ে, এটা আমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তোমাদের বোর্ডটা আরেকটু নিচু করে, নিচু করতে হবে ক্যামেরাটাকে, আরেকটু নিচু করতে হবে, ঠিক আছে, বা ঠিক আছে সামান্যটা নিচু করলাম, ঠিক আছে। হ্যাঁ, বট গাছ তোলা, হ্যাঁ ঠিক আছে, চলো ওকে। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো, দেখো স্কোয়ার প্যাটার্ন। নেক্সট আমরা যেটা, যেটা দেখবো সেটা হচ্ছে স্কোয়ার প্যাটার্ন। দেখো স্কোয়ার প্যাটার্ন, নেক্সট আমরা যেটা দেখবো সেটা স্কোয়ার প্যাটার্ন। দেখো স্কোয়ার প্যাটার্ন প্রাথমিক পর্যায়ে গঠিত হয়, যে স্কোয়ার প্যাটার্নটা প্রাথমিক পর্যায়ে গঠিত হয় সেই স্কোয়ার প্যাটার্নটা পরবর্তীকালে কিন্তু চেঞ্জ হয়ে যায়, মনে রাখবে। স্কোয়ার প্যাটার্নটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায়, স্কোয়ার প্যাটার্নটা পরিবর্তন হয়ে যায় কিভাবে, দেখো প্রথম কথা, এটা কোন একটা ওল্ড ট্র্যাডিশন থেকে একটা মডার্ন ট্র্যাডিশনে চেঞ্জ হয়ে যায়, মডার্ন ট্র্যাডিশনে চেঞ্জ হয়ে যায়। যেমন ওল্ড ট্র্যাডিশন কি, মনে করো ওল্ড ট্র্যাডিশন হচ্ছে স্কোয়ার প্যাটার্ন, ভিলেজ হচ্ছে স্কোয়ার প্যাটার্ন হবে। মডার্ন ট্র্যাডিশন কি, কিছুক্ষণ আগে দেখিয়েছি, মডার্ন ট্র্যাডিশন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। তাহলে প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হচ্ছে বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে স্কোয়ার প্যাটার্নটার ক্ষেত্রে কি হবে, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নে চেঞ্জ হয়ে যাবে, কি হবে সেটা, জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু ওল্ড ট্র্যাডিশন থেকে মডার্ন ট্র্যাডিশন কিন্তু এইভাবে পরিবর্তন হচ্ছে ভিলেজটা, ভিলেজও কিন্তু পরিবর্তন হয়, আমাদের ভিলেজ কিন্তু কি হয়, ভিলেজও পরিবর্তন হয়, ঠিক আছে, চলো ওকে। আচ্ছা এবার দেখবো, আমাদের কিন্তু এই ওল্ড ট্র্যাডিশন কিন্তু ছিল, আমাদের ওল্ড ট্র্যাডিশন কিভাবে ছিল, এটা কিন্তু ইনিশিয়ালে কিন্তু ছিল, ইনিশিয়ালে কিন্তু ওল্ড ট্র্যাডিশন ছিল, যেটা বর্তমান মডার্ন, মডার্নে কি হয়েছে, মডার্নে রেক্ট্যাঙ্গুলার শেপে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে, ওকে। আচ্ছা এবার আমরা দেখব, দাঁড়াও এক মিনিট ওয়েট করো, জাস্ট লাল কালি দাগ পড়ছে না, জাস্ট 1 মিনিট ওয়েট করো। এবার দেখো আমরা যেটা আসবো, আমরা 5 নম্বরে আসবো, আচ্ছা কেউ বুঝতে পারছে তো প্রত্যেকে ইন্ডিয়ান ভিলেজটা কিরকম, চলো 5 নম্বরে আমরা আসবো। আচ্ছা 5 নম্বর আমাদের যেটা আসছে সেটা কি, দেখো চেস বোর্ড প্যাটার্ন, চেস বোর্ড প্যাটার্ন। চেস বোর্ড প্যাটার্ন বলতে কি, দাবা, দাবা খেলা দেখেছো, দাবা খেলার যে বোর্ড হয় সেই দাবা খেলার বোর্ডের মতো কিন্তু প্যাটার্ন, দ্যাট ইজ চেস বোর্ড প্যাটার্ন। দাবা খেলার বোর্ড নিশ্চয়ই দেখেছো, নর্মালি দাবা খেলার বোর্ডটা কিরকম, এখানে কত, 8×8 = 64টা ঘর কিন্তু থাকবে। দাবা খেলার বোর্ডে ঘর থাকে কটা বলো,
দাবাখানার বোর্ডে ঘর থাকে হচ্ছে 64টা ঘর কিন্তু থাকবে। প্রথম কথা, চেস বোর্ড প্যাটার্নকে আমরা আরেকটা ভাবে কি বলতে পারি, গ্রিড প্যাটার্নও বলতে পারি, রাফ গ্রিড প্যাটার্নও বলতে পারি, রাফ গ্রিড প্যাটার্নও বলতে পারি। গ্রিড প্যাটার্ন টার্মটা তোমরা কোথায় পেয়েছিলে? গ্রিড প্যাটার্ন টার্মটা তোমরা পেয়েছিলে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে। মনে আছে সিন্ধু সভ্যতা, ঠিক আছে, সিন্ধু ঘাটি সভ্যতা, দ্যাট ইজ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা কিন্তু পেয়েছিলাম গ্রিড প্যাটার্নটা। চেস বোর্ড প্যাটার্নটাকে আমরা কি বলতে পারি বলো? চেস বোর্ড প্যাটার্নটাকে আমরা বলতে পারি গ্রিড প্যাটার্ন। এবং শুধু তাই নয়, এখানে আমাদের যেটা দেখতে হবে, দেখো রেক্ট্যাঙ্গুলার, ভালো করে দেখো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন প্লাস ক্রস প্যানেল, দ্যাট ইজ হতে পারে রোড হতে পারে, দ্যাট ইজ রিভার হতে পারে, এটাকে যুক্ত হলো। ভালো করে দেখবে চেসবোর্ড প্যাটার্নের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন প্লাস ক্রস ক্রস প্যানেল, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন প্লাস ক্রস প্যানেল, দ্যাট ইজ রোড হতে পারে, রিভার হতে পারে, এটা কি হলো? এটা হচ্ছে মার্জ হলো। মার্জ হওয়ার পরে যেটা গঠিত হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হচ্ছে চেসবোর্ড প্যাটার্ন, যেটা হবে সেটা কি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে, চেসবোর্ড প্যাটার্ন, এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ডেভেলপমেন্ট অফ চেসবোর্ড প্যাটার্ন, কি কি যেটা বললাম বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটাই হচ্ছে ডেভেলপমেন্ট অফ চেসবোর্ড প্যাটার্ন, ঠিক আছে, চলো ওকে। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো যে আমাদের ছ নম্বর ভিলেজের প্যাটার্ন, সেই ছ নম্বর ভিলেজের প্যাটার্নটা দেখবো। দেখো প্রথম কথা বুঝলাম কিন্তু, আচ্ছা লিখে নাও তোমরা প্রত্যেকে, প্রত্যেকে কিন্তু লিখবে। আচ্ছা তোমাদের ওখানে, তোমাদের কারোর বাড়ির পাশে কি বৃষ্টি শুরু হলো নাকি? এখানে দেবব্রত বলছে হ্যাঁ স্যার, দেবব্রত চক্রবর্তী, বৃষ্টি শুরু হয়ে গেছে নাকি? আনোয়ার নো, সৌভিক গ্রিড প্যাটার্ন এক্স্যাক্টলি, হ্যাঁ বৃষ্টি শুরু হয়নি কিন্তু এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, বুঝতে পেরেছো, দেখা যাচ্ছে এখান থেকে। যাক নেক্সট দেখো, ছ নম্বর হবে তো নাকি হলো রেক্ট্যাঙ্গুলার, হলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। নেক্সট আমরা যেটা দেখবো এখানে কি হবে, এখানে হচ্ছে হলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, দেখ ঠিক আছে। এখানে দেখো প্রথম কথা, এই হলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নের প্রেজেন্স অফ সাম ইম্পর্টেন্ট কোন একটা স্ট্রাকচার, দেখো প্রেজেন্স অফ, লিখে রাখো প্রেজেন্স অফ সাম ইম্পর্টেন্ট, এখানে উপস্থিত প্রেজেন্স অফ সাম ইম্পর্টেন্ট, প্রেজেন্স অফ সাম ইম্পর্টেন্ট কোন একটা স্ট্রাকচার কিন্তু এখানে উপস্থিত থাকবে, স্ট্রাকচার একটা উপস্থিত থাকাটা অত্যন্ত আবশ্যক, কোথায়, হলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নে। মুছিয়ে দিলাম নিচের গুলো, ঠিক আছে, এখনো কিন্তু আরো কয়েকটা বাকি আছে, আমরা দেখবো কটা বাজে এখনো, 9:40, বুঝতে পেরেছো জামিউল নো। আচ্ছা দেখো, আচ্ছা এই যে স্ট্রাকচারটা কিসের উপরে হতে পারে, একই গল্প, কোন একটা পার্ককে ঘিরে হতে পারে, কোন একটা ট্রিকে ঘিরে হতে পারে, কোন একটা মনে করো টেম্পলকে ঘিরে হতে পারে, ঠিক আছে, কোন একটা কোন একজন পার্সন, পার্সনকে ঘিরে হতে পারে, দ্যাট ইজ কোন একটা অ্যানিমেলকে ঘিরে হতে পারে, ঠিক আছে। বাঘমারি মানে কি, বাঘ মারা হচ্ছে নাকি, বাঘমারি মানে কি, বাঘ মারা হচ্ছে, ঠিক আছে, চলো ওকে। এই সমস্ত অনেক প্রাণীর নাম অনুসারেও আমাদের হতে পারে, ওকে। আচ্ছা এবার আমরা দেখবো সাত নাম্বার প্যাটার্ন, সব থেকে ইম্পর্টেন্ট প্যাটার্ন, ভালো করে দেখো ট্রায়াঙ্গুলার প্যাটার্ন অফ ভিলেজ। এই বুঝলাম কিন্তু ছোট্ট জিনিস, দেখো ট্রায়াঙ্গুলার প্যাটার্ন অফ ভিলেজ, ট্রায়াঙ্গুলার প্যাটার্ন অফ ভিলেজ, এখানে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন অফ ভিলেজ কি বলছে,
দেখো মন দিয়ে দেখবে কিন্তু, এবং ছবিও কিন্তু বিশেষ আঁকতে হবে, অ্যান্থ্রোর এটাই হচ্ছে খেলা। আমার কাছে পড়লে কিন্তু ছবি মাস্ট, দেখতে পেয়েছো কি হলো? হলো এটা কি রিভার ওয়ান, এটা সাপোজ রিভার টু, স্ট্রিম হয়েছে বেরিয়ে গেছে। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ভিলেজ, মাঝখানে যেটা হয়েছে সেটা কি মাঝখানে, ঠিক আছে, এই গরমের মধ্যে হাওয়াটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা এটা কি হবে দেখো, প্রথম কথা ভিলেজ, দেখো এটা কি হচ্ছে ভিলেজ, কনফ্লুয়েন্স অফ টু রোড হতে পারে অথবা রিভার হতে পারে। মনে করো দুটো বড় রাস্তায় গেল, এখান দিয়ে এ একটা রাস্তায় গেল, একটা রাস্তা গিয়ে মিশে একটা বড় রাস্তা হয়ে গেল, হতেই পারে, কেস অন হতেই পারে। এটা মনে করো রোডও হতে পারো, এটা রোডও হতে পারতো, রোডও হলেও কিন্তু এটা কি হয়ে যেত, একটা ভিলেজ হয়ে যেত। কারোর বুঝতে অসুবিধা আছে, ছবি রাখতে পারবে। আচ্ছা তোমাদেরকে বলি, কেউ যদি লাইফ কার্ড, কেউ যদি ব্লার দেখো, ঝাপসা দেখো, সেক্ষেত্রে কিন্তু ভেঙে ওটা করার দরকার নেই। লাইভ ক্লাসে যদি দেখো, ধরো দেখছো ঝাপসা দেখছো, সেক্ষেত্রে স্ক্রিনের উপরে একবার আঙুল দিয়ে প্রেস করবে, প্রেস করার পর দেখবে উপরে, দেখবে ডান দিকে উপরে দেখবে তিনটে ডট আছে, তিনটে ডটে ক্লিক করবে, সেখানে কোয়ালিটি আছে, কোয়ালিটিতে ক্লিক করে দেখবে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে ক্লিক করলে দেখবে 720x1080 এইগুলো হাই রেজলিউশনটা সিলেক্ট করে নেবে, 480 যার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিলে দেখবে তোমাদের স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে। কি বলেছি বুঝতে পেরেছো? কেউ যদি ব্লার দেখো, যারা যারা ব্লার দেখছো তাদের জন্য বলছি, অ্যাডভান্সে গিয়ে কিন্তু ওখান থেকে 720x1080 সিলেক্ট করে নেবে, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখবো এল অ্যান্ড টি প্যাটার্ন, এবার দেখবো এল অ্যান্ড টি প্যাটার্ন। এই লেখা হয়েছে তো, লেখা হয়েছে, এ স্বর্ণ ছবি ছবি এঁকে নাও, এক মিনিট ওয়েট করছি, ছবি এঁকে নাও, ছবি এঁকে নাও, হয়ে গেছে, ছবি আঁকো, এক মিনিট ওয়েট করছি। আর বেশ আর বাকি আছে কয়েকটা, কেউ ক্লাস সেরে যাবে না, প্রত্যেকে দেখবে, খুব গুরুত্বপূর্ণ। লেখা হয়েছে প্রত্যেকে, ছবি আঁকা হয়েছে, ছবি আঁকা হয়েছে। এবার দেখো এল অ্যান্ড টি প্যাটার্ন, এল অ্যান্ড টি প্যাটার্ন কত নম্বর হয় বলো? 7 নম্বর নাকি না 8 নম্বর? 8 নম্বর বোধ হয়। এল অ্যান্ড টি প্যাটার্ন, এল অ্যান্ড টি প্যাটার্ন ভিলেজের জন্য কি দরকার? পুরস্কার
দ্যাট ইজ রেলওয়েস। এটা আমরা কি জানি, এটা আমরা রেলওয়েস দেখতে পাচ্ছি। এটা আমরা কি দেখতে পাচ্ছি, রেলওয়েস দেখতে পাচ্ছি। এটা এল প্যাটার্ন, যেটা দূরে গিয়ে কোনো কিছু বড়র সঙ্গে একটা মিট হচ্ছে সেটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ টি প্যাটার্ন। ভালো করে বোঝো, এখানে বুঝতে হবে, এখানে বুঝতে হবে, এখানে কি বুঝতে হবে, এখানে কিন্তু কানেকশন অফ স্মলার রোড টু এ বিগার বা লার্জেস্ট রোড, অর্থাৎ এটা হচ্ছে এল যখন এটা হচ্ছে টি, বুঝতে পারছো? দেখো এখানে তো একটা ভিলেজ বিলং করছে, এখানে একটা, এখানে একটা ভিলেজ বিলং করছে, এগুলো সব এল প্যাটার্ন ভিলেজ। এই যে ভিলেজটা যেটা অবস্থান করছে এটাকে আমরা বলতে পারি এল প্যাটার্ন ভিলেজ, এটা এল প্যাটার্ন ভিলেজ, এটাও এল প্যাটার্ন ভিলেজ, এল প্যাটার্ন ভিলেজ। কিন্তু পুরোটা যদি নিই, দেখো এটা দেখো টি প্যাটার্ন ভিলেজ, একটা বড় কোনো রাস্তার সঙ্গে মিলিত হয়ে গেল সেটা একটা টি প্যাটার্ন ভিলেজ। মাথার মধ্যে ঢুকলো, কম্পা একাডেমি হচ্ছে আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে এমন একটা ইনস্টিটিউট, অ্যানথ্রোপোলজি ইনস্টিটিউট, যে অ্যানথ্রোপোলজি ইনস্টিটিউটে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের উপরে ক্লাস হয়। তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা তোমরা কলকাতার ছেলেমেয়েরা যারা জানো কলকাতাকে চেনো, কলকাতার যত বড় নামি দামি ইনস্টিটিউট আছে সমস্ত ইনস্টিটিউট কিন্তু ঘেটে ফেলবে অ্যানথ্রোপোলজি। কেউ যদি কোনো লাইভ ক্লাসে প্রত্যেকটা টপিক ডিটেলস আলোচনা করে তাহলে কিন্তু এই রকম ভাবে তোমরা পাবে না, কোথাও পাবে না। এমন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে যত বড় বড় জায়গায় যাও না কেন, ইন্ডিয়ার মধ্যে সবই একই গল্প। যেখানেই যাবে সেখানেই কিন্তু তোমরা কি করবে, তোমরা পাবে না। আমি আন একাডেমি ছেড়েছি, তার প্রথম এবং প্রধান কারণ কি, প্রথম এবং প্রধান কারণ ওদের সঙ্গে আমার অশান্তি শুরু হয়েছিল। তার কারণ যে ছেলেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ সিতে ফার্স্ট হয়েছে 2008-এর, ওদের ছেলেটার নাম দেবজ্যোতি মুখার্জি, ও আমার ছাত্র। দেবজ্যোতি মুখার্জি কি, দেবজ্যোতি মুখার্জি আমার কাছে ডিসেম্বরের 29 তারিখ 2019 সালে সাবস্ক্রিপশন নিয়েছিল অ্যানথ্রোপোলজি নিয়ে পড়বে বলে। ও হচ্ছে আমার কাছে অফলাইন পড়তে এসছে, অফলাইন পড়ছে, তারপরে কি, তারপরে সাবস্ক্রিপশন নিল অ্যানথ্রোপোলজিতে, জয়েন করলো, এক মাস ক্লাস ছিল। নেক্সট মান্থে কি বললো, যারা প্রুন স্টুডেন্ট সাবস্ক্রিপশন নিয়েছে তারা থাক, ছেড়ে দাও তাদের, নিউ যে স্টুডেন্ট সাবস্ক্রিপশন আছে ওদের জন্য যেটা পড়িয়েছো সেটাকে পুনরায় রিপিট করো, মানে যেটা পড়াচ্ছি সেটাকে আবার রিপিট করতে হচ্ছে ক্লাসে। ক্লাস তো লিমিটেড 35টা বা 20 ঘন্টা বা 35 ঘন্টা বা 25 ঘন্টা ক্লাস লিমিটেড। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে নিউ স্টুডেন্টরা প্রভাবিত হচ্ছে, খুব আনন্দিত হচ্ছে ঠিকই, কিন্তু ওল্ড স্টুডেন্টদের সর্বনাশ হয়ে যাচ্ছে। এই প্রতিবাদ করা, এই হচ্ছে আন একাডেমির সঙ্গে আমার মেন ঝগড়া, মেন অশান্তি। তাহলে মনে রাখবে একটা কথা, যে কম্প একাডেমি ইজ এ ইউনিক ইনস্টিটিউট, এমন একটা ইনস্টিটিউট যে ইনস্টিটিউটে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের উপরে অ্যানথ্রোপোলজি ক্লাস হয়। সমগ্র ইন্ডিয়াতে দক্ষিণ থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, যেখানে যাবে না কেন কোথাও কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল টপিকের উপরে ক্লাস হয় না। 70-80টা নোট বা 100টা নোট মোটামুটি অ্যাজাম্পশন, 6 মাস কি 7 মাস একটা মোটামুটি একটা ক্লাস করবে, মোটামুটি একটু বুঝিয়ে উপর উপর দিয়ে চলে গিয়ে বেরিয়ে যাবে। কিন্তু তোমরা জানো যারা যারা করছো 1 বছর ধরে বা যারা যারা 5-7 মাস আছো নিউ পুরন এক্সিস্টিং ব্যারে আছো, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু সমগ্র কোথাও পাবে না তোমরা, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। অনেকের অভিজ্ঞতা আছে, অনেক স্টুডেন্ট আছে আমার কাছে যারা অন্যান্য জায়গায় পড়েছো, কলকাতায় পড়ার পরে আমার কাছে পড়ছো বা ক্লাস কন্টিনিউ করছো। মনে রাখবে ইন্ডিভিজুয়াল টপিক যদি, স্পিচ অ্যান্ড এভরি টপিক যদি ডিটেলসে না পড়ি সেই টপিক কিন্তু থাকবে না। মনে রাখবে অপশনাল অ্যানথ্রোপোলজি সব থেকে বেশি স্টুডেন্ট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য, কিন্তু তবুও স্টুডেন্ট পাচ্ছে না কেন অ্যানথ্রোপোলজি? একটা মেয়ে আমাকে SMS করলে, মেয়েটার নাম হচ্ছে বলে দিচ্ছি দাঁড়াও, সুদেশনা সিংহ রায়, আজকে কাউকে হোয়াটসঅ্যাপে SMS করেছে, বলছে স্যার আমি অপশনাল অ্যানথ্রোপোলজি নিয়েছিলাম 2020-র ক্ষেত্রে, 20-তে আমার ফিলিমস হয়নি, 2021-এ আমি জুরোজি নিয়েছি আমার সাবজেক্ট, আমি অপশনাল অ্যানথ্রোপোলজি স্যার পাচ্ছি না, বই টই কিনেছি সোমনাথ বসুর এই সমস্ত ওরিয়েন্টালের বই টই যেগুলো আছে বাংলার আর এম সরকার টরকার কিনেছি, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বলতে পারছি না, ভয়েতে আমি চলে গেছি। স্টুডেন্ট কিন্তু অ্যানথ্রোপোলজি নিচ্ছে, জানে সব থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু অ্যানথ্রোপোলজি দিয়ে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্লিয়ার করছে, কিন্তু তবুও ভয়েতে নিতে পারছে না। তার কারণ কি, বেসিক কোনো নলেজ নেই, হাউ টু স্টাডি, হোয়াট টু স্টাডি, হোয়াট নট টু স্টাডি, কোনটা পড়বো, কোনটা বাদ দেবো, কিভাবে পড়বো, ইচ অ্যান্ড এভরি টপিক। মনে রাখবে তাজমহল তৈরি করা হয়েছিল আজ থেকে নিয়ার বোর্ড 500-600 বছর আগে তাজমহল তৈরি করা হয়েছিল, কিভাবে তাজমহল তৈরি করা হয়েছিল কিন্তু হচ্ছে অনেক দিন ধরে এবং অনেক কষ্ট করে, তাই তাজমহলটা এখনো পর্যন্ত টিকে আছে 2021 সালেও, দেখো সেই অবস্থায় অক্ষত অবস্থায় টিকে আছে। যে জিনিস মনে রাখবে সময় দিয়ে সুন্দরভাবে তৈরি করবে সেই জিনিস সারা জীবন অক্ষত হবে।
হবে। অ্যানথ্রোপলজিটা আস্তে আস্তে পড়ো, সুন্দরভাবে পড়ো, সময় নিয়ে পড়ো, মুখস্থ করো, নোটগুলোকে ইন্ডিভিজুয়াল না দেখে দেখে লেখো, তাহলে কিন্তু সিভিল সার্ভিস ক্লিয়ার হবে। হতকারিতা করলে কিন্তু সিভিল সার্ভিস ক্লিয়ার হবে না, কারণ এটা কোনো একাডেমিক লেভেলের এক্সাম নয়। এখানে পড়লাম হয়ে গেল, চাকরি পাবে মানে গ্রুপ এবি হবে মানে তোমার বাড়ির সামনে 15 লক্ষ টাকা দুটো তিনটে গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেটা তো এমনি হবে না। গভর্নমেন্ট তোমার গভর্নমেন্টের কি দায় আছে তোমার বাড়ির সামনে 45 লক্ষ টাকা গাড়ির পেছনে ইনভেস্ট করে রাখবে? তোমার ডিজেল, তোমার লাইফস্টাইল আলাদা, তোমার ডিজেল মানে গভর্নমেন্ট দেবে, তোমার লাইফ সিকিউরিটি গভর্নমেন্ট দেবে, তোমার বীমা দেবে গভর্নমেন্ট, তোমার বিদেশে ভ্রমণ সাউথ ইস্ট এশিয়া গুলোতে WBCS অফিসারদের তোমার ট্যুর দেয়, সবকিছু তোমার গভর্নমেন্ট দেবে। গভর্নমেন্টের কি খেয়ে দেয় কাজ নেই নাকি তোমার জন্য এত পয়সা খরচা করতে যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, তার জন্য তোমাকে পড়তে হবে। APJ আব্দুল কালাম কি বলেছিল, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান ফার্স্ট বার্ন লাইক সান, অর্থাৎ যদি তুমি সূর্যের মতো প্রথম এত সুন্দরভাবে জ্বলতে যাও তাহলে প্রথমে সূর্যের মতো পড়তে হবে, এটা মাথার মধ্যে রাখবে। অর্থাৎ প্রথমে তোমাকে মুখস্থ করতে হবে নোটগুলো, নোট ক্লাসগুলোকে তোমাকে ইন্ডিভিজুয়াল ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে, ক্লাস লাইভ ক্লাসগুলোকে দেখতে হবে। আমার কাছে বহু স্টুডেন্ট আছে, যেমন WBCS ব্যাসি মোর দ্যান 50 জনের বেশি অ্যাডমিশন, ওয়েস্ট বেঙ্গল ব্যাস B2 আজকে 19 জনের বেশি অ্যাডমিশন, 19 জন যে নিউ ব্যাচে আছে এই ব্যাচে 19 জনের অ্যাডমিশন। কিন্তু মনে রাখবে লাইভ ক্লাস ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট কি করে, ও ঠিক আছে পরে দেখে নেবো, এই অভ্যাস করলে কিন্তু হবে না। আজকে তুমি যে জিনিসটা মনে রাখবে, নোক এমন একটা জিনিস, নোক মনে করো যদি না কাটো নোক কিন্তু বাড়তেই থাকবে। প্রিপারেশন এরকম জমিয়ে জমিয়ে যে এভরিডে যখন পড়ছো কিন্তু তোমার কিন্তু বাড়ছে, এভরিডে পড়ছো মানে কি নোক যেমন এভরিডে না কাটলে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, তেমনি মনে রাখবে প্রিপারেশন এভরিডে পড়ছো মানে তোমার ক্ষতি হচ্ছে না, তোমার ভান্ডারে জমছে 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 জমছে, সেটা একদিন সেটা একটা অপটিমাম লেভেল, দ্যাট ইজ অলসো কল থ্রেশহোল্ড লেভেল। এটাকে কি বলা হয়, বলা হয় থ্রেশহোল্ড লেভেল। এই থ্রেশহোল্ড লেভেলটা আজকে তুমি এখানে আছো, কোনো এক্সাম ক্র্যাক করতে পারছো না, উঠছো 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 এখানে আছো মোটামুটি ক্র্যাক করা, মনে করো কাট অফ থেকে তুমি 20-20 নাম্বার কম পাচ্ছ, কাট অফ থেকে 10 নাম্বার কম পাচ্ছ, যখন এই থ্রেশহোল্ড লেভেল যখন পার হবে তখন দেখবে সমস্ত এক্সাম দেখবে অনায়াসে তুমি ক্লিয়ার করতে পারছো। দ্যাট ইজ দ্য ফান্ড অফ লাইফ, দ্যাট ইজ দ্য ফান্ড অফ লাইফ, এটাই হচ্ছে ফান্ড অফ লাইফ। এই থ্রেশহোল্ড লিমিটটাই তোমাকে ক্রস করতে হবে, দ্যাট ইজ অলসো কল থ্রেশহোল্ড লিমিট, এই থ্রেশহোল্ড লিমিটটা ক্রস করতে হবে। তার জন্য মনে রাখবে অপশনাল অ্যানথ্রোপোলজি ইজ দ্য মোস্ট সুইটেবল সাবজেক্ট, ইজ দ্য মোস্ট সুইটেবল পার্ট অফ আওয়ার, ইট ইজ ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অ্যান্ড UPSC অলসো। সুতরাং অপশনাল অ্যানথ্রোপোলজি দিয়ে মোস্ট পড়াশুনো করো, নোট পড়ো, লেখো, নিজে বাড়িতে লেখো, না লিখলে কিচ্ছু হবে না, নোট মুখস্থ করো, লেখো, নোট পড়তে গিয়ে কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তোলো, নোট বা ছবি তোলো আমাকে পাঠাও, আমি সলভ করে দেবো। তোমাদের জন্য আমি সবসময়ের জন্য আছি, তোমরা জানো সার্ভিস পাও, ঠিক আছে। হয়তো আমি যদি বিজি থাকে, ধরো সকালবেলা SMS করেছো বিকালবেলা রিপ্লাই পাচ্ছ, সেটা ঠিক আছে, রিপ্লাই তুমি অবশ্যই পাবে, রিপ্লাই পাবে না এরকম কোনো গ্যারেন্টি নেই। সুতরাং মনে মুখস্থ রাখতে হবে, সিভিল সার্ভিস ক্র্যাক করতে গেলে কিন্তু তোমাকে পড়তে হবে, পড়াশোনাটা সব থেকে জরুরি, না পড়াশোনা করে কিন্তু সিভিল সার্ভিস ক্র্যাক করা হবে না। পড়ো ক্র্যাক করো, পড়ো ক্র্যাক করো, মনে রাখবে এই সিভিল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ইজ নট এ জব, এটা কোনো জব না, CGL জব, CSL জব, MTS জব, অন্য জায়গায় যাও না, প্রচুর জব আছে, ব্যাংক আছে জব, এত ভালো ব্যাংক, এত টাকা বেতন, তবুও কেন সিভিল সার্ভিসের পিছনে আসছো? ইট ইজ নট এ জব, ইট ইজ অলসো কল্ড সেবা, এটা জব নয় এটা সেবা, সেই সাথে কি পাওয়ার, তোমার একটা ক্ষমতা, তোমার একটা অধিষ্ঠান। আমার কাছে অপশনাল ক্লাস করে, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে, যেমন রেলে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ASM বা মোর দ্যান -70,000 ASM গ্রাজুয়েট লেভেল, আমার কাছে ক্লাস করছে ASM WBCS গ্রুপ সি তো আছে, সেটা ছেড়েই দিলাম, WBCS গ্রুপ সি অফিসার 4 জন ক্লাস করছে বর্তমান, তো সেটা ছেড়েই দিলাম, ASM অ্যাসিস্ট্যান্ট মাস্টার মোর দ্যান 70,000 বেতন, তাহলেও কি ভিডিও ঢুকলে কত হবে, মোর 65 to 67 কি 80 65 to 67 68 এরকম বেতন দেবে, তবুও কিন্তু বেতন এতদিন কাজ চাকরি করছে নিয়ে আর 5-6 বছর 13 পেয়েছে, ধরো 7-8 বছর চাকরি করছে, তাহলে বক্তব্য যেটা 13টায় পেয়েছে, তাহলে বেতনটা প্রায় লাখের ধাক্কা, তবুও কেন আজকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য ক্লাস করছে? তার প্রথম কারণ, দ্যাট ইজ দ্য সিকিউর, রেল কি সিকিউর না, রেলও তো সিকিউর, কিন্তু এখানে কোনো গ্ল্যামারাস নাই, নট প্রেস্টিজিয়াস, নট গ্ল্যামারাস, গ্ল্যামারাস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, একবার গ্রুপ বি হয়ে যায়, একবার DSP হয়ে যায়, দ্যাট ইজ দ্য গ্ল্যামারাস পদ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটা যেখানে তোমার সমস্ত স্তরের মানুষ তোমাকে সম্মান করবে, সমস্ত জায়গায় তোমাকে সম্মান করবে, সব জায়গায় তুমি সম্মান পাবে, সমস্ত জায়গায় তুমি সম্মান পাবে, সম্মান পাওয়াটা একটা বিষয়, ঠিক আছে, সবাই তোমাকে সেলুট করবে। মনে রাখবে, মনে করো জামিউল মোমিন বুম্বা, এরা খুব ভালো ছেলে মেয়ে, দীপঙ্কর, যে দীপঙ্কর নতুন জয়েন করেছে, দীপঙ্কর অনেকগুলো আছে আমার কাছে, যেমন জামিউল খুব ভালো ছেলে, যেমন বয়স কত, ম্যাক্সিমাম ধরো 38 সাপোজ ধরলাম, খুব বেশি করে ধরলাম, আমি জানি না জামিউলের বয়স কত, ও আমাকে বলেনি, তবু বলছে 38 বছর ম্যাক্সিমাম ধরলাম, 38 বছর একটা ছেলে, ও যাচ্ছে মনে করো ব্লক ডেভেলপমেন্ট অফিসার হলো, সাপোজ ধরলাম, ও হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হলো,
WBCS গ্রুপে পে ও হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হওয়ার পরে ও গেল কোথা, ও গেল বিডিও বিষয়ে জয়েন করলো। বিডিও জয়েন করার পরে জামিউলের বাবার যে বয়স, জামিউল কিছু মাইন্ড করো না, তুললাম, তুলতে হলো প্রসঙ্গ, মনে করো ওর বাবার বয়স কত, 56 বছর, সাপোজ বললাম 56-57 বছর ধরলাম, সাপোজ বলছি, যেমন কিছু মাইন্ড করবে না, তুলছি তোমার বাবার নাম, ওর বাবার যত বয়স মনে করে 56-57 বছর, সেম ওর বাবার এজের অনেক ব্যক্তি দেখবে বিডিও বিষয়ে দেখবে বসে আছে, তারা কাজ করছে অফিসে, আর হয়তো 3-4 বছর আছে, তারপর রিটায়ার করবে। তার মানে সেই সমস্ত ব্যক্তিরা জামিউলকে বলছে স্যার 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 স্যার, ঘরে আসতে গেলে পারমিশন লাগছে, দ্যাট ইজ দ্য ফান্ড অফ লাইফ, ঘরে আসতে পারমিশন লাগে রে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্লিয়ার করলে যে কেউ ঘরে আসতে পারে না, ঠিক আছে, এর একটা আলাদা চেয়ারের দাম আছে, এটাই হচ্ছে আসল সম্মান। তোমাকে স্যার স্যার বলবে, তোমার সাহেব বিডিও অফিসকে আমি খুব কাছ থেকে দেখেছি, আমার নিজের মাসির ছেলে বিডিও অফিসের কেশিয়ার, তো খুব কাছ থেকে আমি দেখেছি, ঠিক আছে, অনেক অনেকের ফোন, বিপ্লব মন্ডলের অনেক ফোন নাম্বার আছে আমার কাছে, বিডিও অফিস আমার স্টুডেন্ট গুলো যেগুলো পেয়েছে সেগুলো তো ছেড়েই দিলাম, নর্মাল বলছি, বিপ্লব মন্ডল আছে, ঠিক আছে, ফোন নাম্বার, একজন খুব আইডিয়াল, আমি মানে অনেক সিনিয়র উনি, তো বিপ্লব মন্ডলের কথা আমি বলি, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে বিপ্লব মন্ডলের কথা বলি, উনি খুব সিনিয়র এবং খুব ভালো একজন ব্যক্তি, খুব ভালো মনের মানুষ হওয়াটা খুব জরুরি। তাহলে তোমার ঢোকার সঙ্গে সঙ্গে তোমাকে স্যার স্যার বলে ডাকবে, একটা বাচ্চা ছেলে তাকে স্যার স্যার বলে ডাকছে, দ্যাট ইজ দ্য ফান্ড অফ লাইফ, এটাই হচ্ছে সম্মান, এটাই প্রেস্টিজ, এটাই সম্মান। তুমি সমস্ত জায়গায় তুমি সম্মান পাবে, তোমার কাছে পাওয়ার আসবে, তোমাকে ক্ষমতা আসবে, তোমার সমস্ত কিছু তোমার কাছে ক্ষমতা আসবে। যখন একটা স্টুডেন্ট, যখন আর্মি মিলিটারির জন্য যখন একটা স্টুডেন্ট রেসিডেন্টিয়াল সার্টিফিকেট নিতে যাবে বা ডোমিসাইল সার্টিফিকেট তুলতে যাবে, তাকে বিডিও অফিসে যেতে হবে, তাকে বিডিওর কাছ থেকে অ্যাপ্রুভ নিতে হবে, সেখান থেকে যে চলে যাবে থানায়, থানা থেকে অ্যাপ্রুভ করে লিখবে থানা থেকে এসআই, যে শিট তৈরি করবে, চার্জশিট তৈরি করার পর পাঠাবে কাকে, বিডিওকে, রেসপেক্টেড টিচার, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম বলে একটা বিস্তারিত বর্ণনা। এটা একটা আলাদা সম্মান, একটা আলাদা প্রেস্টিজ। তো আজকের থেকে চিন্তা করো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্লিয়ার করবো বা ইউপিএসসি ক্লিয়ার করবো, যার যেটা টার্গেট, পড়বো, লড়বো, কখনো হারবো না, না জেতার আগে কিন্তু ছাড়বো না। মনে রাখবে একটা কথা, বেস্ট মোটিভেশন ফ্রম মি, আমার কাছ থেকে তোমাদের জন্য বেস্ট একটা মোটিভেশন দিচ্ছি, পৃথিবীটা কি বলো, পৃথিবীটা কি, পৃথিবীটা একটা কনস্ট্যান্ট। তাহলে মনে রাখবে, পৃথিবী যদি একটা কনস্ট্যান্ট হয়, এর তো বাইরে কিছু নেই, পৃথিবীটা একটা কনস্ট্যান্ট, তাহলে মনে রাখবে প্রশ্ন কনস্ট্যান্ট, প্রশ্ন কত, প্রশ্ন কনস্ট্যান্ট, কোশ্চেন কত, কোশ্চেন বলছো কি, কোশ্চেন আছে মাথায় ঢুকছিল না, ঢুকছে, তাহলে আইএস কি বলবে, কোশ্চেন মনে রাখবে কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট পড়তে 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 একটা নির্দিষ্ট লেভেল ক্রস করার পরে দেখবে অটোমেটিক সবকিছুই দেখবে ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেই লেভেলটাকে তোমাদের আসতে হবে, দ্যাট ইজ দ্য ফান্ড অফ লাইফ, দ্যাট ইজ দ্য ফান্ড অফ লাইফ, এটাই মনে রাখবে। সুতরাং আজকের যেটা বক্তব্য, সবাই পড়াশুনো করো মন দিয়ে, একদম মন দিয়ে পড়াশুনো করবে, প্রত্যেককে বলছি, কেউ যেন হচ্ছে ফাঁকি দেবে না, কারণ ফাঁকি এখন তোমরা যে পজিশনে আছো, ফাঁকি দিলে তোমাদের ফাঁকি তোরে তোমরা নিজেরা পড়বে। যারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো না, তারা আমার কোনো ক্ষতি করছো না, তারা নিজেরা ক্ষতি করছো, কারণ আমি পেমেন্ট নিয়ে ক্লাস করাচ্ছি প্রত্যেক মাসে। যারা ফুল পেমেন্টে আছো তারা পেমেন্ট করে দিয়েছো, যারা মান্থলি পেমেন্ট ওয়াইজ ক্লাস করছো তারা অলরেডি মান্থলি পেমেন্ট করছো, আমি কিন্তু পেমেন্ট পেয়ে যাচ্ছি, তোমরা কেউ ফ্রিতে কেউ ক্লাস করছো না, সবাই পেমেন্ট করেই ক্লাস করছো। সুতরাং নিজের ক্ষতি নিজে করো না, পড়াশুনো করো, যে উদ্দেশ্য নিয়ে পেমেন্ট করছো, অনেকের পেমেন্ট করতে সমস্যা হয়, ফোন করো, বলো স্যার আমার একটু দেরি হবে, অমুক সমস্যা আছে, বলে ঠিক আছে, কোনো অসুবিধা অসুবিধা থাকতেই পারে। তাহলে যে পেমেন্ট নিয়ে ক্লাস করছো, যেভাবে ক্লাস করছো, জিনিসটা সম্পন্ন করার চেষ্টা করো, জিনিসটা সম্পূর্ণ করার, নিজের স্বপ্নকে সম্পূর্ণ করার চেষ্টা করো। যতক্ষণ না স্বপ্ন সম্পূর্ণ হবে, ততক্ষণ গাড়ি চলবে, গাড়ি থামবে না। আজ থেকে অঙ্গীকারবদ্ধ, 2021 ক্লিয়ার করবো, 2021 ক্লিয়ার করতে হবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠবে, আয়না চোখ মুখ ধোবে, আয়নার সামনে গিয়ে দাঁড়াই বলবে, আমাকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ এ অর বি ক্লিয়ার করতে হবে, এবং 2021 ব্যাস, এনি হাউ, যেভাবে সম্ভব আমাকে ক্লিয়ার করতে হবে, এই মোটিভেশন নিয়ে চলো, অবশ্যই হবে। মনে রাখবে পৃথিবীটা কনস্ট্যান্ট, কোশ্চেনও কনস্ট্যান্ট, ব্যাস, ঠিক আছে। তোমরা সবাই ভালো থাকবে, কোভিড পরিস্থিতি বুমবার, কোভিড পজিটিভ ধরা পড়েছিল, মোনালি স্যার কোভিড পজিটিভ ধরা পড়েছিল, আমার কাছে যা সংবাদ আমার স্টুডেন্টগুলোর মধ্যে, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, ঠিক আছে। আর প্রত্যেককে বলছি, যারা কোভিড পজিটিভ এখনো যাদের আসেনি, রেগুলেটার ভেপার নাও, কারণ ভেপারটা কিন্তু অত্যন্ত জরুরি, প্রয়োজনে আমাজন বা ফ্লিপকার্ট থেকে একটা ভেপারের মেশিন কিনে নাও, 350-400 টাকা মতো নেবে, ভালো আর খারাপ বলবো একটু 250-300-400 মধ্যে পেয়ে যাবে, ভেপার মেশিন কিনে নিয়ে এভরিডে ভেপার নাও, ভেপার নিলে দেখবে, কারণ আমাদের কোভিডটা কোথায় থাকে, আমাদের দেখবে এই যে নাকের মধ্যে একটা জায়গা আছে, ভালো করে শুনে নাও করোনা ভাইরাস সম্পর্কে, আমাদের নাকের মধ্যে আছে প্যারানাসাল গ্ল্যান্ড, এই চলে আছে চোখের পাংটা, এই তো, এই হচ্ছে আমাদের চোখ,
এই হচ্ছে আমাদের চোখ, এই হচ্ছে আমাদের অশ্রুগ্রন্থি, এটা হচ্ছে টিয়ার্স গ্ল্যান্ড, আর এই হচ্ছে এই এটার নাম কি, এটার নাম হচ্ছে পাংটা, PUNGTA, ভালো করে দেখো পাংটা। এই পাংটা তো এইবারে দেখো, এই যে আমাদের নাক না, নাকের এই ভিতরে আছে প্যারানাসাল গ্রন্থি, দ্যাট ইজ কি, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্যারানাসাল গ্ল্যান্ড, এটার নাম হচ্ছে প্যারানাসাল গ্ল্যান্ড। এই প্যারানাসাল গ্ল্যান্ডের মধ্যে কোভিড ফার্স্ট, মনে করো হাত দিয়ে ঢুকলো, কাউকে হাতে টাচ করলে এখানে সিমটম দেখাবে না, প্রথম প্যারানাসাল গ্ল্যান্ডের মধ্যে 3-5 দিন স্টে করবে। প্রথম কাজ স্টে করে এর পাওয়ারটাকে, এর অ্যাক্টিভিটি, অ্যাক্টিভেটিং পাওয়ারটাকে, পাওয়ারটাকে বাড়াবে। তারপরে এ কি করবে, সেই কোভিডটা আসবে, আসবে দেখো ফুসফুস, আসবে ফুসফুসে, আসার পরে ও কি করবে, ও দম ভদ্রতা সৃষ্টি করবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটাই মনে রাখবে, মনে রাখবে যখন, মনে করো আমার শরীরে, আমি আজকে বাজারে গিয়েছিলাম, আমার শরীরে কোভিডটা ঢুকতেই পারে, আমার শরীরে আছে মনে করো প্যারানাসাল গ্ল্যান্ডের মধ্যে আছে, তো 3-5 দিন থাকবে এই প্যারানাসাল গ্ল্যান্ডের 3-5 দিন এই কোভিডকে কিন্তু তুমি কিন্তু গরম জল খেয়ে কিন্তু দূর করতে পারবে না। একে কি করতে হবে, একে নিতে হবে ভেপার, ভেপার নিতে হবে, ভেপার যখনই নিচ্ছ কি নাক দিয়ে মুখ দিয়ে, যখনই তুমি বাষ্পটা নিচ্ছ ওর মধ্যে, যে বাষ্পটা নেবে ওর মধ্যে মনে করো তুমি একটু অমৃতঞ্জন দিয়ে দাও, দেখবে জলটা ঝাঁজ হয়ে যাবে 100°C তাপমাত্রা। মনে করো অমৃতঞ্জন তুমি দিলে না, তুমি ওর মধ্যে একটু কালো মরিচ দিয়ে দাও বা একটু তুলসী পাতা দিয়ে দাও, তাহলে জৈব জিনিস দিলে তাও কোনো অসুবিধা নেই। অমৃতঞ্জন তো তোমার ওগুলো কেমিক্যাল, কেমিক্যাল না দিয়ে তুমি একটু কালো মরিচ দিয়ে দিলে বা তুলসী পাতা বা একটু দিয়ে দিলে, দেওয়ার পর জলটা ঝাঁজ হয়ে গেল, সে অবস্থা জলটা ফোটাও, ফোটানোর পরে কি জলটা ভেপার নাও। যখনই জলটা তুমি ভেপার নেবে তখনই কি হবে, তখনই কিন্তু প্যারানাসাল গ্রন্থির মধ্যে এই যে কোভিড, যে 3-5 দিন স্টে আছে, সেই কোভিডকে কিন্তু ড্যামেজ করবে, একদম ড্যামেজ হয়ে যাবে। কোভিড কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ড্যামেজ হয় মনে রাখবে, 50°C তাপমাত্রা জাস্ট ইনঅ্যাক্টিভ হয়, জাস্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়। 60°C তাপমাত্রায় কি হয়, 60°C, এবং এই যে ইনঅ্যাক্টিভ হচ্ছে আমাদের শরীরের অ্যান্টিবডি এর সঙ্গে ক্রমাগত লড়ে যায় এবং এ দমে যায়। 60°C তাপমাত্রা একদম নিষ্ক্রিয় হয়ে যায়, টোটালি কিন্তু ফ্রিজে চলে যায়, টোটালি কিন্তু টোটালি ফ্রিজে চলে যায়। আর 70°C তাপমাত্রা যদি ভেপার নাও তাহলে কোভিড একদম ড্যামেজ, ওখানেই মারা যাবে। তাহলে তোমরা যখন বাষ্পটা তুলছো 100°C তাপমাত্রায় জলটা ফুটছে, সেই বাষ্পটা নিচ্ছ, দেনান দেওয়ার কোভিড কিন্তু ওখানে ড্যামেজ হয়ে যাবে। এভরিডে ভেপার মাস্ক, অ্যাটলিস্ট দিনে ও একবার, যারা ঘর থেকে বেরোচ্ছ না, যারা ঘর থেকে বেরোচ্ছ বাজারে যাচ্ছ দিনে দুবার, আর যারা অফিসে যাচ্ছ ব্যাংকে চাকরি টাকরি করো তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 3 বার মাইন্ডেড। ওকে, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত, ক্লাসটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো এবং সেখানে অল ক্লিক করে দাও, যেন নেক্সট যে ভিডিও আসে সেই ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়, যেহেতু এটা পাবলিক ক্লাস, ঠিক আছে। ওকে, আর যদি কোনো নিউ স্টুডেন্ট অ্যানথ্রোপোলজি নিয়ে অ্যাডমিশন নিতে চাও তাহলে দেখবে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। চলো, ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।